মহিলাদের জন্য জানাজায় যাওয়ার কোনো অনুমতি নেই তবে যদি কোথাও জানাজা হাজির হয়ে যায় আর মহিলার সে জায়গায় থাকেন যেমন মসজিদে হাজির হয়েছে এরকম সমাবেশে হাজির হয়েছে যেখানে মহিলারা আছেন তাহলে তারা অংশগ্রহণ করতে পারেন এ মর্মে নির্দেশনা সরিয়ে রয়েছে দ্বিতীয় অংশ হলো কিছু হানাফি আলেম দাবি করেন মহিলাদেরকে মসজিদে যাওয়া ঈদগাহ যাওয়া মকরুফ এটি তাদের হানাফি ফেকার হানাফি ফতোয়া আর এই ফতোয়াটি কোরআন হাদিস বিরোধী কেননা রসুল আলী সাল্লাম থেকে পরিষ্কার হাদিস রয়েছে যে কোন মহিলা যদি মসজিদে যেতে চায় তাহলে তাদেরকে বারণ করিও না নিষেধ করতে রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে হুকুম দিয়েছেন যে তাদেরকে নিষেধ করা যাবে না যদিও তাদের জন্য ঘর ঘরে সলাত আদায় করা উত্তম আমরা জানি ইবনে যে হাদিস রয়েছে সাহাবি আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ আনহুমা তিনি যখন এই হাদিসটি বর্ণনা করেছিলেন তার ছেলে বলছিল যে ওল্লাহ না হন না অবশ্যই আমরা নিষেধ করব। তখন তিনি তার সাথে রাগান্বিত হয়ে বলছিলেন আমি রসুসমের হাদিস বলছি আর তুমি তোমার উক্তি প্রেশ করছো আমি তোমার সাথে আর কথাই বলবো না এর দ্বারা স্পষ্ট বোঝা যায় হাদিস থাকতে কোনো ক্রিয়াস বা অনুমান ব্যক্তিক ফতোয়া শরীয়তে জায়েজ নয় দ্বিতীয় তৃতীয়ত ঈদগাহে সলাতে যাওয়ার ব্যাপারে আমরা যেটুকু দেখতে পাই মহিলাদেরকে সলাত ঘরে আদায় করা উত্তম এতদ সত্ত্বেও রসুস ইসলাম ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যে মহিলা আপনার তাদের ওড়না নেই অন্যের কাছ থেকে ধার করে নিয়ে হলেও ওড়না ব্যবহার করে মসজিদে যাবে ঈদগাহে যাবে উপরন্তু যে সমস্ত মহিলারা ঋতুপতি এবং সন্তান প্রসবোত্তর স্রাব রয়েছে তাদেরকেও ঈদগার ময়দানে যেতে বলেছেন তারা সলাত আদায় করবে না কিন্তু মুসলিমদেরই বিশাল জামাত প্রত্যক্ষ করবে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রসুল সাল্লাহসাল্লাম উৎসাহিত করেছেন রসুলসালসলাম নির্দেশ দিয়েছেন তার মহিলাদেরকে নিয়ে গিয়েছেন এমনকি তিনি আবু আনহু। এবং সাথে সাথে করে করে নিয়ে বেলালকে বেলালকে নিয়ে গিয়ে কাদের উপর করে মহিলাদেরকে আলাদা উপদেশ দিয়েছেন তাদের কাছ থেকে আপনার দান খয়রাত সংগ্রহ করেছেন মে স্পষ্ট হাদিস বিদ্যমান রয়েছে এই সকল হাদিস পাওয়ার পরেও যারা হাদিসকে মানতে চায় না বরং মাঝহের রায়কে প্রাধান্য দিতে চায় তারা কোট কৌশলে আপনার কোরআনের অপব্যাখ্যা করে থাকে তারা বলে থাকে যে এই নির্দেশগুলি নাকি কোরআনের আয়াত আয়াত এই হওয়ার আগে ও নাজিল এটি ডাহা মিথ্যা কথা এটি সম্পূর্ণরূপে কোরআনের অপব্যাখ্যা কেননা নারীদেরকে পর্দার দিতে বিষয়ে আলাদাভাবে বলা হয়েছে তারা গড়ে থাকবে পূর্বযুগের যুগের মহিলাদের মতো ব্যহায়াপনা করে বাহিরে বের হবে না সে কথা আল্লাহ আলাদা বলেছেন কিন্তু সলাতের ভিতরে পর্দা করে যেতে রসুল আসলাম নির্দেশ দিয়েছেন খাতি রসুলের চেয়ে শ্রেষ্ঠ মফসির হতে পারেন না রসুলের চেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হতে পারেন না রসুলের ব্যাখ্যা যারা না মেনে মন গোড়া ব্যাখ্যা করে তারা অবশ্যই বিভ্রান্ত বিভ্রান্ত তাদের কোনো সন্দেহ নাই আমি দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলম তাদের শুভ দিন উদয় দান করুন তাদেরকে হেদায়ত দান করুন এবং তারা أحب أقول <سؤال> أن القرآن والسنة يقول أن أن الله رب العالمين يقول أن الشكل الكريم يقول آمين هذا الله على نبينا محمد وعلى آله أجمعين والسلام عليكم ورحمة